বাইরে কাজ করার সুযোগ পাইছি, কাজ করছি, বাইরের দেশগুলো তো আছে, নিজের দেশে যদি কাজ করতে পারি আমাদের জন্য ভালো। তো আমরা যখন কাওয়াসাকি ফ্যাক্টরিতে যাই, ওরা তো বিশ্বের অনেক নামী কোম্পানি, তখন যেরকম দেখছি এখন আরো ভালো লাগতেছে দেখতে। আকাশের দিকে চোখ তুলে তাকিয়ে আছে ক্রেনটি। উত্তরার দিয়াবাড়ির মেট্রো রেলের ডিপোর কাছাকাছি তুরাগ নদের তীরে এই অস্থায়ী জেটি গড়ে তুলেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড DMTCL। সেখানেই ক্রেনটির আপাতত অনেক কাজ। ১ জুন ২০২১ মঙ্গলবার মেট্রো রেলের দ্বিতীয় ট্রেন সেটের ৬টি কোচ ঢাকায় পৌঁছায়। জাপানের কোবে বন্দর থেকে যে মেট্রো রেলের বগি বা কোচগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের বাগেরহাটের মোংলা বন্দরে আসে, আর মোংলা বন্দরে খালাসের পর এই বগিগুলো নদীপথ ধরে বরিশাল হয়ে ঢাকায় আসে। জেটিতে আসা এই কোচগুলো খালাসে সবচেয়ে বড় ভূমিকা যার সেটি এই ক্রেন। মেট্রো রেলের প্রথম ট্রেনটি খালাসের সময়ও ক্রেনটি তার সক্ষমতার পরিচয় দিয়েছে। শুরু থেকেই এই ক্রেনটি অপারেট করছেন নুরুন নবী। সৌদি আরব, কাতার, রাশিয়ায় তিনি বড় বড় ক্রেন অপারেটর হিসেবে কাজ করেছেন। তার মানে তার ঝুলিতে আছে অনেক অভিজ্ঞতা। বাংলাদেশেও অনেক বড় বড় প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা আছে তার। আমি বাইরেও মেট্রো রেলে কাজ করে আসছি কাতারে। এখানে বাংলাদেশে যেহেতু মেট্রো রেল আমরা পাচ্ছি, আমরা অনেক খুশি। কিন্তু আমাদের দেশের মানুষের যদি ঠিকভাবে এটা ব্যবহার করতে জানে, শিখে, তাহলে যদি ব্যবহার ভালোভাবে করে তাহলে ভালো। এবং প্রথম থেকে কাজ করতেছি, তো প্রথম ৬টা বগি আনলোড করছি আলহামদুলিল্লাহ ভালোভাবেই। এখন যে ৬টা আসছে এখনও বগিগুলো আনলোড আমরা শুরু করি নাই, কিছু অ্যাক্সেসরি পার্টস আসছে ওগুলো উঠাইলাম আর কি। এখন পৃথিবীর উন্নত দেশগুলো যে ধরনের কাজ করে অভ্যস্ত, এখন সেই ধরনের কাজ হচ্ছে বাংলাদেশে। তাই তার গর্বের কোনো সীমা নেই। তার ইচ্ছে সম্ভব হলে মেট্রো রেলের ২৪টি ট্রেন এই জেটি থেকে তিনি খালাস করতে চান। বাইরে কাজ করার সুযোগ পাইছি, কাজ করছি, বাইরের দেশগুলো তো আছে ভালোই, কিন্তু এর সাথে নিজের দেশে যদি কাজ করতে পারি আমাদের জন্য ভালো মনে করি। নিজের দেশের জন্য আমরা উন্নয়নের যে কোনো কাজ করতে পারলে ভালো। আমি এর আগে ২ বছর আগে পদ্মা সেতুর লাইনে ওখানে সোনবাড়ি এগুলো গাডারগুলো ওখানে কাজ করছি, গাডারগুলো উঠেছিলাম ফ্লাইওভারের। এরকম আমরা বিভিন্ন স্থানে কাজ করছি, টানেলে কাজ করে আসছি আমি দেশের জন্য। এরপরে চকরিয়া রেলওয়ে ব্রিজের কাজ করলাম। হলুদ রঙের এই ক্রেনটির নাম IHI। এটি সিঙ্গাপুরে তৈরি হয়েছে। ২০০ টন ওজনের বস্তু তুলতে সক্ষম এই ক্রেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, মেট্রো রেলের প্রতিটি কোচের ওজন কত? উত্তর, প্রতিটি ৪২ টনের মতো। আমরা আসলে ওখানে জাপান গিয়েছিলাম, আমরা আসলে দেখার জন্য গিয়েছিলাম যে এটা কিভাবে আমরা লিফটিং করব। আজকে যে আমরা আপনারা যে কাজ দেখতেছেন এগুলো আমরা ওখান থেকে ট্রেনিং করে আসছি, ওই জাপান থেকে। তো আমরা দেখে আসছি ওখানে লিফটিং কিভাবে করা হয়, সেই প্রসেসটাই আমরা এখানে ইউজ করতেছি। তো ওরাও ২০০টনের একটা ক্রেন দিয়েই ওরাও এইভাবে আমাদেরকে দেখাই দিছে যে কিভাবে আমরা আনলোড করব আর কিভাবে এটা সেফলি কিভাবে ট্রেলার লোড দিব, এগুলো ওরাই দেখাই দিচ্ছে, মানে জাপান। এই ওজনের এক একটি কোচ জেটি থেকে ট্রেলারের উপর নির্ভুল মাপে বসাতে অপারেটর নুরুন নবীর গড়ে ১.৫ ঘন্টার মতো সময় লাগে। জাপান ও বাংলাদেশের কারিগরি দল প্রতিটি কাজ নিখুঁতভাবে তদারকি করে। এই ক্রেনটির দাম ৬.৫ কোটি টাকার মতো। এটি মেট্রো রেলের কোচগুলো তোলার সুবিধার জন্য বিশেষভাবে অর্ডার দিয়ে বানানো হয়েছে। এই ক্রেনটা এখানেই থাকবে আনটিল জব ফিনিশ, এটা এখানেই থাকবে, এখানেই প্রত্যেকটা এই বগি এখান থেকে উঠানো হবে। আর আমরা এই ট্রেলারটা দেখছেন, এই ট্রেলারটাও কিন্তু আমরা এটা অর্ডার দিয়ে মেকিং করা আর কি, বাইরে থেকে, এটাও বাইরে থেকে নিয়ে আসছি আমরা। এটা অনলি ফর বগির জন্যই, বিকজ এত লম্বা ট্রেলার আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের নাই, তো সেই জন্য আমরা এটা নিয়ে আসছি এই শুধু বগির জন্য। এই ট্রেলারটাও এই বগিগুলোর জন্য ইউজ হবে, এই ক্রেনটাও এখন এই বগির জন্য ইউজ হবে, ও কোথাও যাবে না। প্রথম ট্রেন এপ্রিলে এবং দ্বিতীয়টি এলো ১ জুনে। তবে আগামী মাসের শেষ দিকে কিন্তু একটি নয়,
একসাথে দুটি ট্রেনের মোট 12টি কোচ আসবে, সেভাবেই প্রস্তুত হচ্ছেন সবাই। ঘূর্ণিঝড় যে ইয়াসের মধ্যেও আমরা এই মংলা থেকে আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা অনেক ইয়ে করে এটাকে নিয়ে আসছি এখানে। এটা আমরা অনেক এটার জন্য আনন্দিত যে আসলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আমরা এখানে নিয়ে আসছি। যেহেতু আমাদের সক্ষমতা বাড়ছে, আমরা এখন 2 সেট করে নেওয়ার জন্য আমরা সক্ষম আছি। তো সেহেতু এই 2 সেট চলে আসছে আগামী থার্ড শিপমেন্ট থেকে। থার্ড শিপমেন্টে আপনার আমি যতটুকু ইনফরমেশন জানি সেটা হচ্ছে আপনার এই 2 সেট আসবে। 2 সেট মানে 12টা বগি আসবে। আমরা যতটুকু জানি যে 6 সেটই ডিসেম্বরের আগে বাংলাদেশে চলে আসবে। এই অস্থায়ী জেটি 2020 সালের মার্চ মাসে পুরো প্রস্তুত করা হয়। তখনই এই কোচগুলো দেশে আনার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে সব হিসেব পাল্টে গেছে। পাল্টে গেছে একই ট্রেন জাপানে দেখা আর বাংলাদেশে দেখার অনুভূতি। তো আমরা যখন কাওয়াসাকি ফ্যাক্টরিতে যাই, ওরা তো বিশ্বের অনেক নামী কোম্পানি। ওখানে শুধু আমরা যখন গেছি, আমরা ওদের পুরো ফ্যাক্টরিতে ভিজিট করছি। ওখানে বিশ্বের অনেক দেশেরই অর্ডার ওরা মানে ট্রেন তৈরি করতেছে, এখানে তৈরি করতেছে, ওখানে তৈরি করতেছে, এইভাবে বুলেট ট্রেন তৈরি হচ্ছে ওদের ওখানে। তো আমরা ওখানে দেখে আসছি যখন, তখন এটা খুব সম্ভবত অত ফিনিশিং ছিল না, এখন দেখে আরও ভালো লাগতেছে আসলে অ্যাকচুয়ালি। তখন অত কোনো কিছু অ্যাড ছিল না হয়তো, তো এখন আরও খুব ভালো লাগতেছে দেখতে। তখন যেরকম দেখছি এখন আরও ভালো লাগতেছে দেখতে। জানেন যে মেট্রো রেলের মূলত 6টি কোচ থাকে এবং 6টি কোচ নিয়ে একটি ট্রেন। এভাবে 24টি ট্রেন চলবে এমআরটি লাইন 6-এ। এমআরটি লাইন 6 মূলত 20.10 কিলোমিটার দৈর্ঘ্যের এবং এটিতে মোট 17টি স্টেশন থাকবে। সব প্রতিকূলতা পেরিয়ে প্রতিটি ট্রেন সময় মতো বাংলাদেশে আসুক, দ্রুত চালু হোক স্বপ্নের মেট্রো রেল। যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করব আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।